فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر أشرف الإسلام আপনি বলেছেন বিবাহের জন্য একটা মেয়েকে কতবার দেখা যাবে এবং তার দেহের কতটুকু অংশ দেখা যাবে আচ্ছা একটা মেয়েকে দেখার বিষয়টা তো আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং সাহাবাদেরকে তার যে অনুমতি সেখান থেকে স্পষ্ট যে মেয়েদেরকে দেখা যাবে আচ্ছা সেক্ষেত্রে আমি দুটো হাদিস এখানে উল্লেখ করব একটা ইমাম আহমদ এবং আবু দাউদ বর্ণনা করেছেন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা খাতাবা আহাদুকুমুল মারআতা ফাইন ইসতাতা আন ইয়ানযুরা ইলাইহা ফালইয়ানযুর ফাইন ইসতাতা আন ইয়ানযুরা মিনহা মা আন ইয়ানযুরা মিনহা ইলা মা ইয়াদউহু ইলা নিকাহিহা ফালইয়াফআল যখন তোমাদের কেউ কোনো মহিলাকে খিতবা দিবে বিবাহের প্রস্তাব দিবে তখন যদি সম্ভব হয় তাহলে সে যেন মহিলাকে দেখে নেয় যাতে তাকে দেখার মধ্য দিয়ে বিবাহের প্রতি তার আকর্ষণ সৃষ্টি হয় ওই মহিলাকে বিবাহের প্রতি তার আকর্ষণ সৃষ্টি হয় তাহলে সে যেন সেটা করে নেয় আচ্ছা তাহলে এই হাদিসের মধ্যে আমরা দেখলাম মেয়েদেরকে দেখা বিবাহের প্রতি বরদেরকে আকর্ষণ করা উদ্বুদ্ধ করা হচ্ছে উদ্দেশ্য এখানে আমাদের সমাজের আরেকটা খারাপ স্বভাবের অপনোদন হয়ে যাচ্ছে কি আমাদের সমাজে মেয়েদেরকে দেখে অপমান করা হয় এবং মেয়ে পক্ষ খুবই দুরু দুরু বক্ষে থাকে মেয়েদেরকে নিয়ে তারাও একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভোগে আর বরপক্ষ যেন একটা মানে বিজয়ের আনন্দ পায় যে এই মেয়ে ওকে রিজেক্ট করলাম ওকে রিজেক্ট করলাম ওকে রিজেক্ট করলাম আসলে এখানে শরিয়ার উদ্দেশ্যটা বুঝতে হবে যে শরিয়া মেয়েদেরকে অত্যন্ত সম্মানের দৃষ্টিতে দেখে এবং এই সম্মানিতা মহিলাদেরকে দেখার ব্যবস্থা করা হয়েছে যাতে বিবাহের প্রতি আকর্ষণ তৈরি হয় কোনো কারণে যদি আকর্ষণ তৈরি না হয় তাহলে সসম্মানে মেয়েদের কোনো রকম ঘাটতি না করে সেখান থেকে আমাদের বিদায় নিতে হবে যাই হোক এই হাদিস থেকে স্পষ্ট হলো মেয়েদেরকে দেখা জায়েজ আছে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মানে এই বর্ণনাটাও তার থেকে এসেছে তিনি বলেন যে আমি একটা মেয়েকে প্রস্তাব পাঠালাম মেয়ে মানে মেয়ের পরিবারকে এখানে যদিও ফাখাতাব তো জারিয়াতান এভাবে এসছে একটা জারিয়াকে প্রস্তাব পাঠালাম আর আমরা জানি যে মুসলিমরা সাধারণত মেয়েদেরকে সরাসরি অ্যাপ্রোচ করে না মেয়ের ওয়ালিকে অ্যাপ্রোচ করে কারণ মেয়ের ওয়ালির অনুমতি ছাড়া তো বিবাহ শুদ্ধ হবে না আচ্ছা ফাকুন্তু আতাখাব্বা উলাহা হাত্তা রাআইতু মিনহা মা দাআনি ইলা নিকাহিহা ওয়াতাজাওয়াজ বিহা যে তিনি বললেন আমি একটু লুকিয়ে লুকিয়ে তাকে দেখছিলাম এবং এভাবে চেষ্টা করে তাকে দেখে ফেললাম ফলে তাকে বিবাহ করার প্রতি আমার আকর্ষণ তৈরি হলো আমার আকর্ষণ তৈরি হলো ফাতাজাওয়াজ দুহা এরপর আমি তাকে বিবাহ করলাম আচ্ছা হাদিসের দুটো অংশ মিলে আমরা কিছু জিনিস বুঝতে পারছি এক মেয়েদেরকে দেখা যায় যাচ্ছে দুই মেয়েদেরকে যদি কেউ লুকিয়েও দেখে সেটাও যেমন জায়েজ আছে জাবির রাদিয়াল্লাহু আনহু এটা তিনি হয়তো লাজুক স্বভাবের ছিলেন সামনাসামনি যাননি বা দ্রুত সারতে চাচ্ছিলেন যে একটু দেখে নেই দেখে যদি আমি কনভিন্স হই তাহলে আমি বিবাহ করব আচ্ছা সে কাজটা তিনি সেরে নিলেন তাহলে বোঝা গেল যে সংক্ষিপ্তভাবে অল্প দেখেও দেখার কাজ সমাপ্ত করা যায় আবার হাদিসের যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য সেখান থেকে বোঝা যাচ্ছে যে আনুষ্ঠানিকভাবেও দেখতে কোনো অসুবিধা নাই কারণ এটা একটা সৌজন্যমূলক দেখার ব্যবস্থা দুই পরিবার মিলে করছে বিবাহ হলে আলহামদুলিল্লাহ না হলেও আলহামদুলিল্লাহ এখানে ইনফেরিয়রিটি অথবা ছেলে পক্ষ বরপক্ষ অন্য পক্ষকে রিজেক্ট করার বিষয় না যে আমরা দুই পক্ষ একমত হতে পারলাম না বলে এই বিবাহটা হলো না এভাবে আসতে হবে কোনো পক্ষ আর অপর পক্ষকে ছোটো করা হেয় করা অপমান করা এটা ঠিক হবে না আর আরেকটা জিনিস এখান থেকে বোঝা যায় হোল ডিসকাশন থেকে হাদিস থেকে সেটা হচ্ছে যেটা আপনার দ্বিতীয় অংশ যে তার দেহের কতটুকু অংশ দেখা যাবে আচ্ছা একজন মুসলিম মহিলা যখন বের হয় বাসা থেকে তখন কি সে তার শরীরকে ঢেকে বের হয় না সে তার সৌন্দর্যকে ঢেকে বের হয় না তাহলে তার বড় জোর খোলা থাকে হাতের এই প্রথম অংশটা যদিও তার পুরো সৌন্দর্যকে ঢাকাটাই উত্তম কিন্তু হাতের এই অংশটা সে হাতকে ব্যবহার করবে প্রয়োজনে এটা খোলা যেতে পারে আর যেটা বলছি মুখের কথা
তিনি হয়তো তাকে দূর থেকে দেখেছেন শালীন অবস্থায়, হয়তো তার মুখটাও খোলা ছিল, হয়তো তার মুখটা, কারণ মেয়েদের মুখ বিবাহের জন্য দেখা জায়েজ আছে। হ্যাঁ, তাহলে মানে যেহেতু লুকিয়ে দেখেছেন জাবের, এবং লুকিয়ে একজন মেয়েকে দূর থেকে দেখা, মেয়ে অবশ্যই কোনো একটা পাবলিক প্লেসে চলে এসেছিল, হয়তো তার বাড়ির আঙিনায় অথবা বাড়ি থেকে কোথাও বেড়াতে যাচ্ছিল, এই অবস্থায় দেখেছেন। এই অবস্থায় দেখে তিনি যতটুকু আঁচ করতে পেরেছেন তাতে সন্তুষ্ট থেকেছেন। তাহলে বোঝা গেল যে মেয়েরা পর্দা পোশিদা করা অবস্থায়, তার শরীর ঢাকা থাকা অবস্থায় আর যতটুকু খোলা থাকে ততটুকুই শুধু দেখা যাবে, এর বেশি দেখা যাবে না। তাহলে তার মধ্যে হলো তার মুখমণ্ডল এবং তার হাত, তার মুখমণ্ডল এবং তার হাত। এখানে ভিন্ন কিছু মতামত আছে, আসলে এর অতিরিক্ত দেখার ব্যাপারে শরীয়তে কোনো দলিল নেই, যেহেতু যিনি খেতবা দিতে যাচ্ছেন, প্রস্তাব দিচ্ছেন, তিনি নন মাহরাম এবং তিনি এখনও স্বামী হননি। অতএব একজন নন মাহরাম এর সামনে যতটুকু খোলা যায় তার চেয়ে বেশি খোলা যাবে না, তার চেয়ে বেশি খোলা যাবে না। সুতরাং যিনি বিয়ে করতে যাচ্ছেন তিনি মেয়ের মাথা এবং চুল দেখতে পারবেন না, তিনি মেয়ের হাত পর্যন্ত খুলতে বলতে বাধ্য করতে পারবেন না, তিনি মেয়ের পা মানে উন্মুক্ত করার জন্য বলতে পারবেন না। আচ্ছা, তাহলে কি করণীয়? তাহলে করণীয় হচ্ছে আসলে দেখার ক্ষেত্রে, আপনি বলছেন কতবার, একবার দেখলে তো যথেষ্ট। জাবির রাদিয়াল্লাহু তাআলা একজন প্রখ্যাত সাহাবী, একবার দেখে তো বিয়ে করেছেন, আপনি বারবার কেন দেখবেন? বারবার দেখার মধ্য দিয়ে মেয়েদের সাইকোলজিক্যাল সমস্যা হয়, সেটা আমাদেরকে মনে রাখতে হবে, বিশেষ করে আজকের সামাজিক প্রেক্ষাপটে, এবং গ্রামে তো সেটা আরও বড় সমস্যা। সেক্ষেত্রে আপনার যদি একাধিকবার দেখার প্রয়োজন হয়, আপনি প্রথমে আপনার মাকে পাঠান, আপনার খালাকে পাঠান, আপনার বোনকে পাঠান, আপনার ফুফুকে পাঠান। মেয়েরা যে যতবার দেখে এতে কোনো পরিবারের কোনো সমস্যা হয় না, কিন্তু আনুষ্ঠানিকভাবে যখন কোনো বর দেখতে আসে এবং ফেরত যায় তখন মেয়েদের সমস্যা হয়। আর এটা আপনিও বুঝেন, আমাদেরকে সেই অবস্থানে থেকে বুঝতে হবে যে সেই মেয়েটার মানসিক অবস্থানটা কী বা তার পরিবারের, ওটাকে সামনে রেখে আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। যদি বলা হয় আমি একবারে এখনও দেখে মানে সিদ্ধান্ত নিতে পারছি না, আরেকবার দেখতে চাই, তারপরে বলবে যে না দুইবার দেখেও এখন আমার মন ভরেনি, আমি আরেকবার দেখতে চাই, মানে এখনও সিদ্ধান্ত নিতে পারছি না, এটা কিন্তু মেয়ের ফ্যামিলি কখনো মেয়ে নেবে না, এবং এতে তাদের মানসিক একটা চাপ এবং একটা অপমান তৈরি হতে পারে, ফলে সেটাকে অ্যাভয়েড করা উচিত। বর শেষ দিকে এসে একবারই দেখবে এবং তারপরে সিদ্ধান্ত সে তৈরি করবে। আচ্ছা, এখানে আমরা আরেকটা হাদিস মুসলিমের মধ্যে পাই, সেটিও একটু উল্লেখ করে দেই। এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উল্লেখ করলেন যে তিনি একজন মহিলাকে বিবাহের পয়গাম পাঠিয়েছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি তাকে দেখেছো, দেখে নিয়েছ? সেই সাহাবি বললেন যে না, আমি তো দেখি নাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি যাও, তাকে দেখো, দেখে তারপর বিবাহে বিবাহবন্ধনে আবদ্ধ হও। তাহলে দেখার প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে তারগিব দিয়েছেন এবং উৎসাহ দিয়েছেন, ফলে আমরা বলবো যে দেখাটাই হচ্ছে উত্তম। না দেখে বিয়ে করলে অনেক সময় তার পরিণাম ভালো হয় না, এবং তখন কোনো যদি পার্থক্য দেখা দেয় তখন দেখা যাচ্ছে বরপক্ষ কন্যাপক্ষকে অনেক ধরনের জুলুম নির্যাতনের মুখোমুখি করে এবং তাদেরকে বলে যে তোমরা আমাদেরকে না জানিয়ে না দেখিয়ে বিয়ে দিয়েছ, যদিও দোষ আসলে বরের।